নমস্কার, লেখাপড়া তোমাদের সর্ব স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়, অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরে 42টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, যা এই বছরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখো, 1 নম্বরে বলছে কি, একটি বা দুইটি শব্দে উত্তর দাও। 1 নম্বর, কোন প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো? উত্তর, মাদ্রাস প্রেসিডেন্সিকে। 2 নম্বর, কোন কোন অঞ্চল নিয়ে বাংলা প্রেসিডেন্সি গঠিত? উত্তর, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এবং ত্রিপুরা। 3 নম্বর, বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি? উত্তর, ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। নেক্সট, 4 নম্বর, কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়? উত্তর, 1773 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, কোন আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়? উত্তর, রেগুলেটিং অ্যাক্ট আইনের মাধ্যমে। 6 নম্বর, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর, স্যার এলিজা এমফে। 7 নম্বর, কর্নওয়ালিস কোর্ট কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর, 1793 খ্রিস্টাব্দে। 8 নম্বর, ঠগি দস্যু দমনে কে বিশেষ বিভাগ তৈরি করেন? উত্তর, উইলিয়াম বেন্টিং। 9 নম্বর, ভারতীয় সেনারা ব্রিটিশ আমলে কী নামে পরিচিত ছিল? উত্তর, সিপাহী নামে পরিচিত ছিল। নেক্সট, 10 নম্বর, কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, লর্ড ওয়েলেসলি। 11 নম্বর, কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1800 খ্রিস্টাব্দে। 12 নম্বর, কার আমলে সরকারি চাকরিতে ইংরেজি জ্ঞানকে আবশ্যিক করা হয়েছিল? উত্তর, লর্ড হার্ডিঞ্জের আমলে। নেক্সট, 13 নম্বর, কে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর, জোনাথন ডানকন। 14 নম্বর, হেস্টিংস কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উত্তর, 1781 খ্রিস্টাব্দে। 15 নম্বর, এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচিত হয়? উত্তর, 1778 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ বই কোনটি? উত্তর, জোনাথন ডানকানের অনুদিত আইনের বই। 17 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1784 খ্রিস্টাব্দে। 18 নম্বর, আলেকজান্ডার ডাব কে ছিলেন? উত্তর, একজন স্কটিশ মিশনারি ছিলেন। 19 নম্বর, কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয়? উত্তর, 1817 খ্রিস্টাব্দে। 20 নম্বর, বাইবেলের ভারতীয় ভাষার অনুবাদক কে ছিলেন? উত্তর, উইলিয়াম কেরি। 21 নম্বর, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিলেন? উত্তর, টমাস বেভিংটন মেকলে। নেক্সট, 22 নম্বর প্রশ্নটি দেখো কি বলছে, কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয়? উত্তর, 1835 খ্রিস্টাব্দে। 23 নম্বর, চার্লস উড কে ছিলেন? উত্তর, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন। 24 নম্বর, বাংলার নদী পথগুলি কে জরিপ করেন? উত্তর, জেমস রেনেল। নেক্সট, 25 নম্বর প্রশ্নটি দেখো কি বলছে, বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর, ওয়ারেন হেস্টিংস। 26 নম্বর, কত খ্রিস্টাব্দে 10 সালে বন্দোবস্ত চালু হয়? উত্তর, 1790 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্ন, 10 সালে বন্দোবস্ত কে প্রচলন করেন? উত্তর, লর্ড কর্নওয়ালিস। নেক্সট, পরের প্রশ্ন 28 নম্বর দেখো, কত খ্রিস্টাব্দে কে শিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? উত্তর, 1793 খ্রিস্টাব্দে, লর্ড কর্নওয়ালিস। 29 নম্বর, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাসে ঘাঁটি নির্মাণ করেন? উত্তর, 1639 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন, মাদ্রাস প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র কোথায় ছিল? উত্তর, মাদ্রাস। 31 নম্বর, কত খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থা পাকাপাকিভাবে বিলুপ্ত হয়? উত্তর, 1822 খ্রিস্টাব্দে। 32 নম্বর, কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উত্তর, ওয়ারেন হেস্টিংস। 33 নম্বর, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর, উইলিয়াম জোন্স। নেক্সট, 34 নম্বর প্রশ্নটি দেখো কি বলছে, 5 সালে বন্দোবস্ত কে প্রবর্তন করেন? কে? উত্তর, ওয়ারেন হেস্টিংস। 35 নম্বর, কে কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন? উত্তর, উইলিয়াম পিট, 1784 খ্রিস্টাব্দে। 36 নম্বর, শ্রীরামপুরে মিশনারি সোসাইটি একজন সদস্যের নাম লেখো? উত্তর, উইলিয়াম কেরিম। নেক্সট, 37 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু কলেজের বর্তমান নাম কি? উত্তর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 38 নম্বর, আধুনিক মিশনের জনক কাকে বলা হয়? উত্তর, উইলিয়াম কেরিকে। 39 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর, স্যার জেমস উইলিয়াম কলভিন। তো এটাই ছিল আমাদের কি। 40 নম্বর বলছে, কে কত খ্রিস্টাব্দে বেতন স্কুল প্রতিষ্ঠা করেন? উত্তর, বিটন সাহেব, 1849 খ্রিস্টাব্দে। 41 নম্বর, কে কত খ্রিস্টাব্দে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর, হেমান হোরাস উইলসন, 1824 খ্রিস্টাব্দে। 42 নম্বর, কে কোন কোন কলেজে প্রথম সব ব্যবস্থা করেন? উত্তর, বাঙালি চিকিৎসক মধুসূদন গুপ্ত, যেটা কি কলকাতা কলেজে।
বা কলকাতা বিশ্ববিদ্যালয়। তো ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক এবং কি সাবস্ক্রাইব করবেন।